হঠাৎ করেই তেলে বেগুনে জ্বলে উঠেছে রাশিয়া। সেই সাথে নতুন করে সংঘাতের ইঙ্গিত দিয়েছে পুতিন বাহিনী। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে পরাজিত করতে ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানোর কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরপরেই ন্যাটোর সঙ্গে পাল্টা সংঘাতের এই হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গত 26 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলো থেকে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেন। এর প্রতিবাদে ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ইউক্রেনে যুদ্ধ করতে রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলে হুঁশিয়ারি দেয় ক্রেমলিন। ওই সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঐকমত্য হয়নি, তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। সেই সাথে এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে যা যা করার প্রয়োজন তার সবটাই করতে চান বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়া যেন এই যুদ্ধে জিততে না পারে তা নিশ্চিত করতে যা যা করার প্রয়োজন আমরা তাই করব। বৈঠকে চলমান যুদ্ধে সৈন্য পাঠানোর বিষয়েও ঐক্যমতে পৌঁছানো যায়নি, তবে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না। আমি আগেও কখনো বলিনি যে ফ্রান্স ইউক্রেনে সৈন্য পাঠানোর বিপক্ষে। ম্যাক্রোর এমন বক্তব্যের পরদিনই মুখ খোলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন ন্যাটোভুক্ত দেশগুলো থেকে ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা সম্পূর্ণ নতুন এবং বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রাশিয়া সম্ভাব্যতা নিয়ে নয়, বরং ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াবে রাশিয়া। এদিকে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সংঘাতের আলোচনা উত্তেজনা বৃদ্ধির বিপদের দিকে ইঙ্গিত করছে। যেখানে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের 32 বছর পরও পুনরুক্ষিত রাশিয়ার সঙ্গে লড়াই করে চলেছে পশ্চিমারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়া ও ন্যাটোর মধ্যে যে কোনো সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধকে উস্কে দেবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে মজুত রয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের। উল্লেখ, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথম এ দুই পক্ষের সম্পর্কের মধ্যে এত অবনতি হয়েছে। এর আগেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন।